এই সামান্য একটু ঝোঁক রান্না, এই সমস্তগুলোর অসুবিধা রয়েছে। তাছাড়াও এর আরেকটি অনুধ্যানের দিক রয়েছে, আসুন আমরা সেই দিকটিকে বর্ণনের চেষ্টা করি। ভগবান ভগবতী শক্তি ছাড়া অচল। যতক্ষণ না সেই ভগবতী শক্তি জাগ্রত হচ্ছেন, যতক্ষণ না সশক্তি তিনি হতে পারছেন, ততক্ষণ পর্যন্ত যেন তার লীলা সম্পূর্ণ হবে না, সম্পন্ন হবে না। তাই বোধ হয় শ্রীরামকৃষ্ণের আমরা দেখছি যে এত আকুলতা, বলছেন 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব, তুমি যেভাবে পারো এসো, ডলি করে হোক, পালকি করে হোক, যেভাবে হোক এসো। অবতার যখন আসেন বলছেন মানুষ হয়েছেন তো ঠিক সেই রকম, ক্ষুধা তৃষ্ণা রোগ শোক সবই সেই দেহে রয়েছে। এক, সেই দেহটির সেবা করা, আরেকটি হচ্ছে সেই দেহটিকে টিকিয়ে রাখা, আরেকটি হচ্ছে ভগবানের লীলা সঙ্গীত রূপে দক্ষিণেশ্বরে এসে বিরাজমানা হওয়া। এই জন্যই যেন ঠাকুর শ্রী শ্রীমাকে ডেকে পাঠাচ্ছেন। মা এলেন, তারপরে এসে ওই নহবত খানায় তিনি অবস্থান করতে লাগলেন। ছোট্ট খাঁচাটিকে যেন মহামায়া আপনি বদ্ধ হলেন, স্বেচ্ছায় বদ্ধ হলেন। আমরা এই দক্ষিণেশ্বরের দুর্গা অন্নপূর্ণার দিন যাপন কেমন ভগবতের ছিল সেইটি একটু শ্রীশ্রীমায়ের সম্মুখের বিবরণে আরেকবার স্মরণ করি। বলছেন ঠাকুরের সেবার জন্য যখন নবগতখানায় ছিল তখন কি কষ্টেই না ছোট ঘরখানকে থাকতে হতো, তারই ভিতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিল, মধ্যে মধ্যে গোলাপ কবিদাসী এরাও সব থাকত, ওইটুকু ঘর তার মধ্যেই রান্না আঁকা খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায় পেটের অসুখ ছিল কিনা মা কালী ভোগ সহ্য হতো না, তারপর সব ভক্তদের রান্না হতো। তো দেখছি আমরা যে ওই ছোট্ট ঘরটিতে অন্নপূর্ণার সংসার কি ব্যস্ত সমস্ত, সেখানে দিন রাত ঠাকুরের জন্য ঠাকুরের সেবার জন্য রান্নার আয়োজন তো চলছে, আর ভক্তদের আনাগোনাও লেগে আছে। আমরা জেনেছি যে সে সময়ে ঠাকুরের মাসহারা ছিল 7 টাকা মাত্র। তো ভাবতে অবাক লাগে যে কী করে সেই সামান্য উপার্জনে এত সব হচ্ছে। ভক্তেরা আসছেন, মা স্বয়ং নিজেই বলছেন নিজ মুখে যে ভক্তেরা আসছেন তাদের এক একজনের জন্য এক এক রকম। রাখাল আসছে যখন, যেদিন রাত্রিবাস করছেন রাখালের জন্য খিচুড়ির আয়োজন করা হচ্ছে। আবার নরেন যেদিন থাকবেন তো সেই দিন তার জন্য খকখকে করে ছোলার ডাল আর মোটা রুটি করতে হবে। সেই মজার ঘটনাটি আমরা জানি সবাই, একদিন ওই রকম নরেন আসবেন বলে মা রান্না করছেন। তো ঠাকুরের জন্য যেমন পাতলা ঝোল রান্না করে তেমনই রান্না করেছেন। তারপর খাওয়া দাওয়ার পরে ঠাকুর জিজ্ঞাসা করলেন কিরে কেমন খেয়ে, তা তখন নরেন বললেন হ্যাঁ খুব ভালো খেলাম, ঠিক যেন রুগীর ঝোল, খুব ভালো খেলাম, ঠিক যেন রুগীর ঝোল। তারপর তিনি ঠাকুর মাকে বলে দিলেন যে এবার থেকে নরেন এলে একটু মোটা করে রুটি করো আর ঘন করে ছোলার ডাল করো। তো এরকম সবার জন্য আলাদা আলাদা ব্যবস্থা ওই ছোট্ট নবদের ঘরে চলছে।
অবশ্য সুরেন ব্যক্তি এই সময় মাঝে মাঝে ভক্ত সেবার জন্য 10 টাকা করে দিতেন। রাম দত্ত যখন তিনি এলেন তখন তিনিও কিছু কিছু দিতেন। সারাদিন দেখা যাচ্ছে মা ওই আটা মাখতেই সারাদিন চলে যাচ্ছে, কয়েক সেন আটার রুটি হচ্ছে, সারাদিন ধরে সেই আটা মাখা চলছে। আমাদের ভাবতে অবাক লাগে, মহামায়া তিনি দেহধারণ করে এসেছেন আর সেই নবখানায় তিনি দেখাচ্ছেন যে কেমন করে অন্নপূর্ণার সংসারটি চলে। সেখানে কোনো অভাব নেই, যত ভক্তই আসুন সবার জন্য কিছু না কিছু ব্যবস্থা রয়েছে। আর তিনি স্বয়ং সেখানে বিরাজমান থেকে সমস্ত এই ভক্ত ভগবানের যে সংসার সেইটির দায়িত্ব নিজ স্কন্ধে হাসিমুখে নিয়েছেন। নবাবের দরজা এত ছোট ছিল যে ঢুকতে গিয়ে একদিন মায়ের কপাল কেটে গেল, তারপর ধীরে ধীরে সেটিও অভ্যাস হয়ে গেল। তাহলে এই যে কষ্ট ক্লেশ, এইটি আর কষ্ট থাকলো না, আনন্দে পরিণত হল। অন্নপূর্ণা রুগিনীর কথা বারবার বলছি, তাই স্মরণে আসছে একটি ঘটনা। লক্ষ্মী দেবী মানে ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী এবং অসীমের মা বলে একজন আসলেন দক্ষিণেশ্বরে। অনেক মহিলারা আশেপাশের অঞ্চল থেকে দক্ষিণেশ্বরে আসতেন, রতির মা, মান্দার মা, অসীমের মা, সারণ বুড়ি বলে একজন, এরকম অনেকে আসতেন। তো তাদের মধ্যেই একজন অসীমের মা। তো অসীমের মার স্থির বিশ্বাস যে ঠাকুর স্বয়ং বিশ্বনাথ। কিন্তু মা অন্নপূর্ণা তা কি করে পারে? তিনি তো নবমাতে দেখছি সারাদিন এই সব আটা মাখছেন, চিনি মাছের ঝোল করছেন, এইভাবে সারাটি দিন সেখানে রয়েছেন। তো তিনি কি অন্নপূর্ণা হতে পারেন, এমন একটা সংশয় তার মনে জেগেছে। তো সেই সংশয় স্বামীজির কথায় আছে যে ঠাকুর এসেছেন সংশয় দূর করতে। বেদান্তের হৃদয় গ্রন্থি সিদ্ধান্ত সর্ব সংশয়া। তো সমস্ত সংশয় দূর হয়ে যাবে। তাদের মনে সেই সংশয়টি জেগেছে, লক্ষ্মী দিদি আর অসীমের মা। একদিন তারা নবদের কাছে রয়েছে, ঠাকুর নবদের সামনে দিয়ে পঞ্চবটির দিকে যাচ্ছেন। লক্ষ্মী দিদি আর অসীমের মাকে বললেন তোমরাও এসো খানিক্ষণ। তারা একটু পরে নবদে ছিলেন মায়ের কাছে, একটু পরে ঠাকুরের কাছে গেলেন পঞ্চবটিতে। সেখানে গিয়ে দেখছেন ঠাকুরের স্থানে স্বয়ং বিশ্বনাথ সেখানে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। আরো দেখলেন যে ঠাকুরের ক্রোধে মা অন্নপূর্ণা সুমিষ্ট হাসি সহ উপবেশন করছেন, বসে আছেন। আর এই অন্নপূর্ণা যে শাড়িটি পরে আছেন, কিছুক্ষণ আগেই নবমতে শ্রী মাকে তারা ওই শাড়ি পরিহিতা দেখেছেন। মূর্ছিতা হয়ে পড়লেন লক্ষ্মী দিদি এবং অসীমের মা। কিছুক্ষণ পরে যখন জ্ঞান পেল তখন তারা ছুটে নবমতে গেলেন। লক্ষ্মী দিদি শ্রী মাকে বললেন যে মা, ঠাকুর তো ঠিকই বলেন যে আমি লাউ সাতটাকে পুঁই সাতটা ঠিকই বিয়ে করিনি, তুমি তো সামান্য মেয়ে নও। এই শুনে শ্রী মা মুচকি হাসলেন, একটি উত্তরও দিলেন না, তিনি শুধু মুচকি হাসলেন। তো এই অন্নপূর্ণা রূপিণী সারদা। এই নবমতে তিনি রয়েছেন, তার নিত্যদিনের যে দিনচর্যা সেটি চলছে। সেইখানে ওইরকম বৃদ্ধ আসেনি মর্তে এসে তার এই ঘর সংসার চলছে। একদিন ভোরবেলা 3:30 4:00 সময় মা উঠে পড়তেন,
তো উঠে গঙ্গা স্নান সেরে আবার নগরে ঢুকে পড়তে দিনের আলো উৎপাদন। তো একদিন ওই রকম ভোরবেলা গঙ্গা নাইতে গেছে, এমন সময় হঠাৎ করে গঙ্গার কাছে যেই মা একেবারে খুব জোরে চেঁচিয়ে উঠলেন, ওরে মা কি? রঘুদাসী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, কি হয়েছে? তুমি এই শুনে গৌরীমা গৌরদাসী তখন হেসে কুটোকুটি বলছেন যে মা উনি কুমির নয়, শিব তোমার পাদস্পর্শের জন্য গঙ্গায় দাঁড়িয়ে বসে আছেন। দেখুন সেই সময় একেবারে দক্ষিণেশ্বরের প্রথম দীক্ষার কথায় আমরা রয়েছি এখন, সেই সময়টিতেও গৌরী মাতা কিন্তু শ্রী মাকে চিনতে পেরেছেন, মায়ের স্বরূপ কি তিনি জানতে পেরেছেন। একদিন এই গড়পার শীতলা মাতা মন্দিরের পুরোহিত, এই কাশীপুরের দিকে আর কি, সেখানকার পুরোহিত গৌরী মায়ের কাছে খুব আসতেন। তিনি শক্তি পূজা করেন ঠিকই, কিন্তু বিষ্ণু ভক্ত, তার খুব ইচ্ছা তিনি গৌরী মায়ের সঙ্গে বৃন্দাবনে যাবেন, রাধারানীকে দর্শন করবেন। কালকেই শ্রী শ্রী রাধাষ্টমী আছে, তাই ঘটনাটি বিশেষ করে প্রণীত আচার্য তো গৌরী মার কাছে এসে বলেছেন যে এরকম গৌরী মা আপনি আমাকে বৃন্দাবনে নিয়ে যাবেন, আমি রাধারানীকে দর্শন করতে চাই। গৌরীমা বলেছেন বেশ তোমাকে রাধারানীর দর্শন করাবো, একদিন তুমি সচক্ষে রাধারানীকে দর্শন করবে। ব্রাহ্মণ পুরোহিত খুব খুশি হয়েছেন। এবার গৌরীমা এসে শ্রী শ্রী মাকে একদিন বললেন যে মা এরকম ওই শীতলা মাতার পূজারি সে রাধারানীকে দর্শন করতে চায়, তা আমি বলেছি চাক্ষুষ সাক্ষাৎ রাধারানীকে দর্শন করাবো, মা বলছি দেখি কথা রাধা চিন্ময়ী। তখন গৌরী মা শ্রী শ্রী মায়ের চিবুকটি ধরে মৃদু আলোক করে বললেন, আর তুমি কি, তুমি কি মৃন্ময়ী, তুমিও তো চিন্ময়ী। এই শুনে মা হাসলেন। তারপর একদিন সত্যি সত্যি গৌরীমা ওই পুরোহিতটিকে নিয়ে এলেন, ব্রাহ্মণ পুরোহিতকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে এলেন। এটা আমরা কিন্তু একটু পরের দিনকার ঘটনা বলছি, বাপবাজারে থাকাকালীন মা তো মায়ের কাছে নিয়ে এলেন। তো পুরোহিত প্রথমে গৌরীমা নিয়ে এসেছেন, গৌরীমাকে তিনি খুব শ্রদ্ধা করেন, শ্রী শ্রী মাকে প্রণাম করতে বলেছেন তাই তিনি প্রণাম করতে গেছেন, কিন্তু মনে তার ওই সংশয় যে ইনি তো মানব শরীরে রয়েছেন, ইনি তো মানুষই, মানুষ কি করে রাধারানী হবে। এরকম মনে ভাবনা করতে করতে তিনি প্রণাম করেছেন শ্রী শ্রী মাকে। তারপরে যেই প্রণাম করে মুক্তি তুলে চেয়েছেন, দেখছেন যে শ্রী শ্রী রাধারানী স্বয়ং সেখানে দণ্ডায়মান, দীর্ঘক্ষণ এক পলকে এক দৃষ্টে চেয়ে আছেন ওই পুরোহিত, তার যেন ভাব আর ঘটছে না। তারপর অনেকক্ষণ পরে তিনি শুধু বলছেন বন্দে রাধাম আনন্দ রূপিণী, বন্দে রাধাম আনন্দ রূপিণী, আমি সেই আনন্দ রূপিণী রাধার দর্শন পেয়েছি, আমার জীবন ধন্য। এমনিভাবে শ্রী শ্রী মায়ের মধ্যে শ্রী রাধার দর্শন হলো ওই পুরোহিতে। তো এটি যদিও একটু পরের দিকটার ঘটনা, তো ওইরকম ত্যাগ বৈরাগ্যে কার পাল্লা ভারী, হ্যাঁ ভগবানের না ভগবতী,
ঠাকুরের না ঠাকুরানী? এই প্রশ্ন আমাদের নয়। ঠাকুর স্বয়ং একদিন গৌরীমার কাছে এরকম প্রশ্ন করলেন, গৌরদাসীকে বললেন যে কে বল, আমি না ওই নহবতে যিনি আছেন তিনি? গৌর মাতা খুব সুন্দর গান গেয়ে গিয়ে বললেন যে রায় হতে তুমি বড় নও, কৃষ্ণকে স্মরণ করে বললেন যে রায়ের থেকে তুমি বড় নও, তুমি যত বড়ই হও না কেন রায় তোমার থেকে বড়, রায় মানে রাধা, রাধা তোমার থেকে বড়। এমনি করে গৌরদাসী শ্রীশ্রীমাকে খুব সুন্দর করে চিনেছিলেন প্রথম দিকে। তো ওই না হলে ভগবানকে, ভগবতী শক্তি না হলে ভগবানকে চেনা যাবে না, তাই ভগবতী শক্তির জন্য ঠাকুর এত ব্যাকুল হচ্ছেন বোধ হয়। তো চণ্ডীতে যেমন মা বলছেন স্বয়ং নিজ মুখে একই মা হয়ে যাবে তত্র দ্বিতীয়া নাম, আমার তো দ্বিতীয়া নেই, আমি এক সমগ্র জগৎ জুড়ে আমি সেই এক শক্তি বিদ্যমান। যখন শ্রী মাকে জিজ্ঞাসা করা হচ্ছে মা আপনি আমাদের শাস্ত্রে আছে খুব সুন্দর, দেবী বলছেন যে অহম সুবে পিতরমস্যা মূর্ধনম, বলছেন আমি আমার পিতারও প্রসবিতা, আমি শুধু জগৎ প্রসবিতা নই, আমি আমার পিতারও প্রসবিতা, যিনি আমার পিতা আমি তার প্রসবিতা। এই জগৎ পালিনী শক্তি, জগৎ প্রসবিনী শক্তি, সেইটি কথা দেবী বলছে। আবার দেখুন একই কথা শ্রীশ্রী মাও বলছেন, মাকে যখন জনৈক ভক্ত জিজ্ঞাসা করছেন মা তুমি ঠাকুরকে কি রূপে দেখো, মা কি বলছেন, বলছেন সন্তান রূপে। তাহলে ভগবান তার সন্তান স্বরূপ, এই ভগবতী শক্তিকে বোঝা সে তো বড় সোজা কথা নয়, তাই আমাদের এই সমস্ত গল্পের আশ্রয় নিতে হয়, এই সমস্ত ঘটনার আশ্রয় নিতে হয়, যাতে তার স্বরূপটিকে আমরা একটু একটু অনুধাবন করতে পারি। আরেকবার কি হচ্ছে না, দক্ষিণেশ্বরে রয়েছেন যেমন তিনটে সময় নহবতের ঘাটে নাইতে যাবেন, এরকম তিনটে কি চারটে মা উঠে পড়ে, তো শীতকাল একটু ঘুমিয়ে আছেন, লক্ষ্মী দিদিও সঙ্গে রয়েছে, হঠাৎ দেখা যাচ্ছে যে ঠাকুর সেখানে এসে খুব ডাকাডাকি করছেন, উঠে পড়ো, ওঠ রে লক্ষ্মী ওঠ, কখন উঠবি, বেলা যে হয়ে গেল, কখন ভগবানের নাম করবি, মুখে গঙ্গা জল দিয়ে ভগবানের নাম কর। আমরা দেখেছি যে শ্রী শ্রী চণ্ডীতেও আছে, বলছি সেই স্তবের কথায় আসছি, যে দেবতারা দেবী স্তব করছেন তার নিদ্রা ভাঙানোর জন্য, তাকে জাগ্রত করবার জন্য, কারণ সেই শক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত আমাদের ভেতরকার যে অসুর সেটি বধ হওয়ার নয়। তিনি যতক্ষণ না জাগ্রত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত জগতের পরিপালন হয় না, তাই দেবতারা তাকে স্তব করছেন। কেমন ভাবে সেটা একটু শুনি, তারপর গল্পে আসছি। দেবীর নিদ্রা ভঙ্গ করতে শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায়ে আসি, যে প্রধান দেবতাগণ সেই মহাসুরদ্বয় কর্তৃক স্ব স্ব অধিকার ভাবে বিচ্যুত হয়ে অপরাজিতা দেবীকে সম্মুখ রূপে পূজা করছেন। দেখবেন আমাদের দশমী পূজার পরে অপরাজিতা পূজার একটি চল আছে, অপরাজিতা দেবীর অপর নাম অপরাজিতা, কারণ তাকে পরাজিত করতে পারেন এমন কোনো শক্তি নেই জগতে, থাকার প্রশ্নও নেই, কারণ সেই শক্তি হতেই জগৎ উৎপত্তি হয়েছে। সুতরাং তার থেকে বৃহত্তর কোনো শক্তির অস্তিত্ব সম্ভবই না,
সেই দেবকে স্তব করে দেবতারা বলছেন, তিনি জাগ্রতা হচ্ছেন আর বলছে, রীতি কৃত্যামতিমন্ত্রেশ্বরম জন্মস্তত্রী বিষ্ণু মায়া প্রতিষ্ঠ। তিনি বিষ্ণু মায়া, বিষ্ণুকে পর্যন্ত তিনি মায়া আবিষ্ট করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত না তার মায়ার আবরণটি সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিষ্ণু নিষ্ক্রিয় শক্তি, তার মায়ার আবরণ তিনি কৃপা করে সরিয়ে নিলে তবে সক্রিয় শক্তি জগতের এই সৃষ্টি ইত্যাদি যা কিছু সংহার সৃষ্টি ইত্যাদি যা কিছু সম্ভব। তাই দেবতারা বলছে, নমো দেবৈ মহাদেবৈ শিবাবৈ সত্যৈ নমঃ নমঃ প্রকৃতিয়ৈ ভদ্রাবৈ নিয়তা প্রণতা স্মরণ। তোমাকে আমরা নিয়ত প্রণতি জানাই, কারণ তার কাছে প্রণত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো পথ নেই, একমাত্র উপায় তার কাছে প্রণত হওয়া। আমরা বোধ হয় অন্য কোনো দিক ওই বিজ্ঞান মহারাজের একটি দর্শনের কথা আলোচনা করেছি স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতি গ্রন্থে পাই আমরা ঘটনাটি। বিজ্ঞান মহারাজ এরকম, তিনি তখন রামকৃষ্ণ মঠ অনুষ্ঠানের সর্বাধ্যক্ষ, দীক্ষা দেন। তো একদিন এরকম মহারাজ শুয়ে আছেন, তো তার নিদ্রা ভঙ্গ করে তিনি দেখছেন ঘরের মধ্যে জ্যোতির্ময় রূপে শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হয়েছে। ঠাকুর এসে বিজ্ঞান মহারাজকে ঘুম থেকে ডেকে তুলছেন। অবশেষে বিজ্ঞান মহারাজ উঠে বসলেন। ঠাকুর তখন বলছেন, তুমি যে মন্ত্র দাও ওর কথা কিছু বলো। বিজ্ঞান মহারাজ যেখানে শুয়ে আছেন তার ঠিক ওপরেই শ্রী শ্রী মায়ের একটি ছবি রয়েছে, সেটির দিকে নির্দেশ করে ঠাকুর বলছেন, ওর কথা কিছু বলো। মহারাজ বলছেন, না ওর কথা তো কিছু বলি না। তখন ঠাকুর চমকে উঠে বলছেন, সে কি, সে কি? ও না হলে মুক্তি দেবে কে? তাহলে দেখুন এই বিজ্ঞান মহারাজের চমক লাগছে যে সত্যি শ্রী শ্রী মায়ের হাতে তো মুক্তির চাবি আছে, তিনি না হলে তো মুক্তি হবার নয়। তাই দেবতারা সেটি জানেন, তাই তারা স্তব করছেন, বলছেন যে নিয়তা প্রণতা স্মতা, নিয়তা প্রণতা স্মতা, তোমাকে নিয়ত প্রণতি জানান, প্রতি মুহূর্তে তাঁকে প্রণাম ছাড়া উপায় নেই। আবার অন্য তারা বলছেন, যাচ্ছ কিঞ্চিৎ কচিৎ বস্তু সরসৎ বা পিলাত্মিকে কিভাবে স্তুতি করতে হয় আমরা জানি না। আমরা কটা শ্লোক মুখস্থ করি, কটা মন্ত্র মুখস্থ করি, কিন্তু কিভাবে অনুরাগ পুষ্পে তার চরণ ধুয়ে দিতে হয় আমরা তো সত্যিই জানি না। খুব সুন্দর একটি ঘটনা আছে, অনেক সাধু মহাত্মা রয়েছেন, হরিদাস রয়েছেন, মীরা গান শোনাচ্ছে, গান তার ভগবত সেবার উপায়। মীরা ভজন শোনাচ্ছেন ভগবানকে, খুব তিনি যেমন করে ভজন করেন চোখের জলে তার কাপড় ভেসে যায়, এমনি ভাবে তিনি তার গিরিধরকে গান শোনালেন। গান শোনানোর পরে পণ্ডিত যারা আছেন তারা বললেন, গানটা ঠিক রাগে হয়নি, সঠিক রাগে হয়নি। তখন মীরা কি বললেন জানেন? বললেন, ভগবানকে গান শোনানোর জন্য রাগ নয়, অনুরাগ লাগে।
রাগ মানুষের কানের জন্য আর ভগবানের জন্য অনুদান। এই সুন্দর বিষয়টি এখানে রয়েছে, তাই দেবতারা তাই বলছেন, কিন্তু মায়া তোমাকে কি স্তব করবো, তোমার স্তবে আমরা জানি কি, কেমন করে তোমাকে তুষ্ট করতে হয়তোমাকে জাগ্রত করবো, তুমি যে সত্যি তোমার স্তব করবো কি রূপে তুমি শিখিয়ে দাও, কেমন করে তোমার স্তব করতে হয়, কেমন করে তোমাকে মা মা বলে ডাকতে হয় তুমি শিখিয়ে দাও। এই দেবী নিদ্রা জাগরণ, আমরা এইভাবে ধ্যানের গভীরে গিয়ে এই সামান্য একটি ঘটনা ভগবানের লীলাকে শুধুমাত্র ঘটনা হিসেবে দেখলে তো হবে না, তার ভেতরে যে গভীর অনুধ্যানের বিষয়টি রয়েছে সেটিকেও আমাদের একটু একটু করে ভাবতে হবে, তাহলে আমরা বুঝতে পারব যে কেন এই লীলা ঘটছে। শুধু একটি সাধারণ ঘটনা নয়, ভোরবেলা উঠে শ্রীরামকৃষ্ণ ওই মহাভারতের সামনে গিয়ে লক্ষ্মীর দিকে ডাকছে, হরে লক্ষ্মী উঠে পর, কখন উঠবি ভগবানের নাম করবি, কখন মুখে গঙ্গা জল দিয়ে ভগবানের নাম কর, বেলা যে বয়ে যায়। দেবীকে যাওয়ার তো এত সোজা নয়, দেখলেন তো কত রকম স্তব স্তুতি করতে হচ্ছে। মা কি বললেন, মা বলল কি শুয়ে পড়, এখনো ভোর হয়নি, ওর চোখে ঘুম নেই, কাক পক্ষী ডাকেনি এখনো, এখন ঘুমা। দেবতারা ছাড়েননি দেবীকে, স্তব করে দেবীকে তুষ্ট করেছেন, তার নিদ্রা বলছেন নিদ্রা সঙ্গীত আসতাম স্তৌর, তোমাকে নিদ্রা থেকে জাগ্রত করার জন্য কিরূপে স্তব করবো হে দেবী তুমি বলে দাও। ঠাকুর অবশ্য স্তব টপ করেননি, কি করেছেন, এক ঘুটি জল নিয়ে নহবতের তলা থেকে দিয়ে দিয়েছেন, আর ওই বিছানা কম্বল তাতে ভিজে গেছে, বাধ্য হয়েছেন তখন দেবী নিদ্রা ভঙ্গ করে উঠে পড়তে। এরকম ছোট্ট ছোট্ট দেখবেন খুব সুন্দর ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ পুত্রবাদ স্বামী চেতনানন্দজী মহারাজের লেখা এই বইটিতে এরকম ছোট্ট ছোট্ট ছোট ছোট ঘটনা কেমন করে আমাদের ধ্যানের বিষয় হয়ে উঠতে পারে খুব সুন্দর মহারাজ ওইখানটিতে ব্যাখ্যা করেছেন। তো ওই আমরা দেখছি যে জগদস্যুর ওই মহামায়া তিনি অববন্ধনবতী হয়ে দক্ষিণেশ্বরে এসে কি করছেন না হাঁড়ি চেয়েছেন, কে চিনবে আর কি করেই বা চিনবে। স্বামী ত্রিগুণাদিতানন্দজী মহারাজকে ঠাকুর পাঠাচ্ছেন যখন শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণের জন্য, যদিও সে সময় তার দীক্ষা হয়নি, তখন কি বলছেন, বলছেন অনন্ত রাধার মায়া কখনই না যায়, কোটি রাম কোটি কৃষ্ণ হয় যায়, অনন্ত রাধার মায়া, ওই কৃষ্ণকে তবু বোঝা যায়, রাধাকে বোঝা বড় কঠিন। আমরা চৈতন্যদেবের প্রসঙ্গ যেদিন আলোচনা করছিলাম সেদিন আমরা বলছিলাম যে রাধা তত্ত্ব বোঝা এত কঠিন, গোপী তত্ত্ব বোঝা এত কঠিন যে অনেক বড় পণ্ডিতেরও ভুল হয়ে যায়। ওই আমরা কৃষ্ণানন্দ আরম্ভাবিষের কথা বলছিলাম, মহাপ্রভু যখন গোপী গোপী বলে কাঁদছেন তিনি মহাপ্রভুকে বললেন যে এটা অশাস্ত্রীয়, কৃষ্ণ নাম নেওয়া যেতে পারে কিন্তু গোপীদের নাম নেওয়া তুমি সন্ন্যাসী তোমার পক্ষে এটি শাস্ত্রীয় নয় অশাস্ত্রীয়। তখন মহাপ্রভু কি করলেন, লাঠি নিয়ে তাড়া করলেন ওই কৃষ্ণানন্দ আরম্ভাবিষ তান্ত্রিক আচার্যকে, লাঠি নিয়ে তাড়া করলেন চৈতন্যদেব, বলে গোপী তত্ত্ব না জানলে রাধা তত্ত্ব না বুঝলে কৃষ্ণ অবধি পৌঁছানো যায় না। তো সেই কথাটি আমরা এখানে বলছি। তো আগে লাঠি মহারাজ আমরা জানি এই ঘটনা, ধ্যান করছেন,
তো ঠাকুর বলছে, নড়ে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নবদের রুটি বেলার লোক পাচ্ছেন না। এই প্রথম দিককার কথা, যখন ঠাকুর যেন বুঝিয়ে দিচ্ছেন যে শক্তি স্বরূপিনী দুর্গা, তিনি নবদে বসে রুটি বেলছেন, আর যার তুমি ধ্যান করছ তিনি ওই নবদে রয়েছেন। একদিন এরকম একটি সুন্দর ঘটনা, কেমন কৃপাময়ী, ওই যে আমরা প্রথমে দেবী ভাগবতের যে স্তোত্রটি পড়লাম সেখানে আমরা দেখলাম যে দেবী কৃপা করে শক্তিময়ী, তিনি কৃপা পরবশ হয়ে তবে দেহ ধারণ করে আসেন। তো নবমতে শিশু মা একদিন রয়েছেন, তো মা পান সাজছেন, কিছু পান তিনি ভালো করে মশলা দিয়ে সাজছেন, মানে এলাচ দিয়ে, মশলা বলতে খুব এখনকার মতন নয়, এলাচ দিয়ে আর সুপুরি দিয়ে চুন দিয়ে সাজছেন, আর কিছু পানকে শুধুমাত্র সুপুরি আর চুন দিয়ে সাজছেন। তখন যোগী মা জিজ্ঞাসা করলেন যে মা, এইগুলি কার আর ওইগুলি বা কার? মা তখন বললেন যে ওই ভালো পানগুলি দেখে বললেন দেবেন, এগুলি ভক্তদের, আর অপেক্ষাকৃত একটু খারাপ এলাচ করেনি সেই পানগুলি দেখিয়ে বললেন এগুলি ঠাকুরের। তারপর বললেন তার অবতরণে দেহ ধারণ করে আসার যে মূলে কৃপার তত্ত্বটি রয়েছে সেইটি যেন শ্রী মা নিজ মুখে ব্যাখ্যা করে বলছেন, বলছেন ভক্তদের তো আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর এগুলি ওর জন্য, উনি তো আপনার জন্য, ঠাকুরকে তো আর নতুন করে আপনার করে নেওয়ার কিছু নেই, কিন্তু ভক্তদের আপন করে নিতে হবে, তাই বলছেন ওইগুলি ভালো করে সাজা। তো আমরা দেখছি দক্ষিণেশ্বর দুর্গা বিশ্রাম করারও সময় নেই, সারাদিন ওই আটা রুটি করা, পান সাজা, ঠাকুরের জন্য দুধ জাল দেওয়া, ঝোল রান্না করা, এই সমস্ত সারাদিন এইভাবে চলছে। একদিন মা ঠাকুরের খাবার থালা তার ঘরের দিকে নিয়ে যাচ্ছেন, সেই সময় এক মহিলা এসে হঠাৎ করে দিন মা মায় দিন বলে একরকম জোর করে থালাটি নিয়ে ঠাকুরের ঘরের দিকে গেলেন। তো কিছুক্ষণ পরে মা গিয়ে দেখছেন যে ঠাকুর খাচ্ছেন না, তখন মাকে দেখতে পেয়ে ঠাকুর বলছেন তুমি এ কি বলবে, ওর হাতে দিলে কেন, ওকে কি জানো না, ও মুখের ভাজ দেওয়াকে নিয়ে থাকে, স্বভাব চরিত্র হয়তো অতটা ভালো নয়, এখন আমি ওর সমান খাই কি করে। মা কি বলছে তা জানি, আজ খাও। মা বলছেন তা জানি আজ খাও, শান্তভাবে উত্তর দিচ্ছেন। তারপর ঠাকুর বলছেন আর কোনোদিন কারো হাতে দেবে না বলো। মায়ের কথা শুনে মনে হচ্ছিল এর পরে বোধ হয় সেই বাক্যটি অপেক্ষা করছে যে আজ খাও আর কোনোদিন দেব না, কিন্তু না। ঠাকুর জিজ্ঞাসা করলেন যে বলো তাহলে আর কোনোদিন তার হাতে দেবে না। মা তখন কি বলছে, তা তো আমি পারব না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমার মা বলে চাইলে আমি তো থাকতে পারব না, আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। এই দেখুন শ্রী মায়ের জগৎজননী রূপটি যেন প্রকাশ পাচ্ছে, ঠাকুর যেমন সকলের ঠাকুর, মাও দেখি সকলের। খুব সুন্দর একটি ঘটনা পড়েছি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের জীবনের ঘটনা। তো একদিন মহারাজকে বেলুমঠে ঠাকুর প্রণাম করতে নিয়ে যাচ্ছেন, সেবক মহারাজরা সঙ্গে আছে, হঠাৎ একজন দেহাতি লোক, সে এরকম ঠাকুর মন্দিরের দিকে উঠবে
একটু মহারাজের সামনে দিয়েই উঠতে যাচ্ছে। তখন সেবক মহারাজ ওই লোকটিকে সরিয়ে দিতে গেলেন, দেখা গেল বীরেশ্বরানন্দজি মহারাজ একরকম ঝাঁপ দিয়ে সেবককে সরিয়ে আনলেন, বললেন ওই কাজটি একদম করুন, ঠাকুর সমান, ঠাকুরের কাছে সবাই সমান। এই আমরা প্রাচীন সাধুদের কথা বললে এইটি দেখতে পাই, এটি জানতে পারি যে ঠাকুর যে সত্য সত্যই সকলের জন্য। আমরা যদি যুবপুরুষ রামকৃষ্ণ বইটি পড়ি তাহলে দেখবেন যে সেখানে খুব সুন্দর করে রয়েছে যে যারা সমাজের পতিতা, যাদের কাছে সমাজের কেউ চায় না, যাদের সবাই ঘৃণার চোখে দেখে, তাদের অব্দি শ্রীরামকৃষ্ণ স্থান দিচ্ছেন, তাদের সাথে তিনি মিশে কথা বলছেন, তাদের ভগবত লাভের জন্য সহায়তা করছেন। এটি একটি অদ্ভুত ব্যাপার, অবতারের জীবনে কিন্তু এটি বারংবার দেখা যায়। তারা আমরা দেখি পশু পাখিদের সঙ্গে, হীন প্রাণীদের সঙ্গে, পোকামাকড়ের সঙ্গে, কথাগুলিতে দেখবেন কত রকমের পোকামাকড়ের উল্লেখ আছে, কত রকমের ইতর প্রাণীর উল্লেখ আছে। সকলেরকে নিয়ে যে জগৎ সেইটি কথাগুলিতে পাতায় পাতায় রয়েছে। জগৎ জননীয় ঠিক তেমন তিনি সকলে, কারো একার নয়, সবাই তাঁর আগে তাঁর অঙ্কে স্থান পায়। একদিন এমন হল যে তিনি একদিন বারান্দা ছাড় দিচ্ছেন সকালবেলা, এক ভিখারি এসে বলল মা ভিখে পারব, তার ডাক ডাক শুনে সুমিষ্ট স্বরে মা বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। সেই মায়ের কণ্ঠে আকৃষ্ট হয়ে নিকটবর্তী এক ত্যাগী সন্তান স্বামী রিতানন্দজি তিনি তখন বললেন, মায়ের দিকে তাকালেন, তো শ্রী শ্রী মা তো আত্মগোপন করে থাকবেন, তাই মা তার অনন্ত হাতের কথা একবারটি বলে ফেললেও আবার পর মুহূর্তেই নিজেকে খানিক উঠিয়ে নিয়ে বলছেন দেখো আমার দুটো হাত, আবার কিনা বলছি আমার অনন্ত হাত। এইরকম তিনি যে মা দুর্গা, তো এটি আমরা মায়ের কথার মধ্যে বহুবার দেখতে পেয়েছি। তাকে তিনি না ধরা দিলে তার স্বরূপে জানা তো সোজা কাজ নয়, কেউ তাকে মঙ্গলারূপে দর্শন করছেন আমরা ক্যাপা হরিষের কথা জানি, সেই সময় তার মঙ্গলারূপিনী ঠাকুর নিজেই বলেছেন তিনি সরস্বতী। আবার জয়রামবাটিকে এক ভক্ত নরেশ চক্রবর্তী, তিনি মাকে মঙ্গলামূর্তিতে দর্শন করেছিলেন, মা বলেছিলেন যে সাদা ফুল ডান পায়ে আর হলুদের ফুল তার বাম পায়ে দিতে, ঠিক যেমন মঙ্গলামূর্তিতে দেওয়া হয়। আবার সুমতির কথা আমরা জানি, সুমতি নামনি এক মহিলা শ্রী শ্রী মায়ের কথায় আছে, সেখানে তিনি মাকে চণ্ডী রূপে দর্শন করেছিলেন, আবার কেউ সরস্বতী রূপে দর্শন করছেন। এরকমভাবে আবার দেখছি বড়লাল বসুর বাড়িতে দক্ষযোগ্য অভিনয় হচ্ছে, হঠাৎই মা বলে ফেললেন যে হায় রে দিদিরা যে যার চলে গেল আমারই কেবল যাওয়া হলো না। তো এই দক্ষযোগ্য অভিনয় চলতে চলতে গৌরীমা সঙ্গে ছিলেন, গৌরীমা বললেন কি হলো এবার ধরা দিয়ে ফেললে, অগ্নি মা আবার নিজেকে গুলিয়ে নিচ্ছেন। এইরকম মা যে শিবানী সতী সে সম্পর্কে বহুবার আমরা জানতে পারি। হ্যাঁ, শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবী যখন জামাই পাগল হয়ে গেছেন বলে ঘটেছে, তখন বারবার যখন পাগল পাগল করছেন তখন মা একদিন গম্ভীর কণ্ঠে বলে উঠলেন দেখো আমার কাছে বারবার তুমি পাগল পাগল করবি বলে দিচ্ছি, একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি আবার কি তুমি তাই দেখতে চাও। তো এই দেবী শক্তি তিনি আরও অসংখ্য উদাহরণ আছে, আমরা সকলেই কম বেশি জানি। তো তার মধ্যে দিয়ে শ্রী শ্রী মায়ের দুর্গা স্বরূপটি প্রকাশ পাচ্ছে। আমরা আসন্ন দুর্গা পুজোর
উপলক্ষে আজকে শ্রী শ্রী মায়ের সেই স্বরূপটি গ্রহণ ধ্যানের চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ওম শান্তি 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 হরি ওম শ্রীরামকৃষ্ণ।